हेलो एवरीवन, आमी शांतनु, वेलकम टू आवर न्यू वीडियो। सो फाइनली बंधुरा, यूट्यूब थेके आमी आमार फार्स्ट पेमेंट पे ही गेछि। आज आमी खूब खुशी, कारण एटार आनंद शुधुमात्र ताराई बुझबे जारा यूट्यूबार आर जारा यूट्यूब थेके फार्स्ट पेमेंट पेयेछे। ए आनंदटा काउके बोले बोझानो जाय ना। एत बछर परिश्रम करार पर जखन तुमी सामान्य किछु रेमुनेशन पाबे यूट्यूब थेके, सेटार आनंद अल्प होलेओ भीषण आनंद हय। केउ कोनो जबेर फार्स्ट स्यालारि पाय तेमनि आनंद। दुःखेर विषय एटाई जे আমার চ্যানেলটা এখনও ডিমোনাইজ রয়েছে, এক মাস সাসপেন্ড করা হয়েছে ইউটিউব। জানি না কতদিন পর সমস্যাটা মিটে। আশা করছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চ্যানেলটা আমি আবার চ্যানেলটা আমি ওপেন করেছিলাম 26 ফেব্রুয়ারি 2016, আর আজকের ডেট 20 সেপ্টেম্বর 2022। তো আমরা তোমরা বুঝতেই পারছো আমার ইউটিউব জার্নিটা সহজ ছিল না। মানে 1K সাবস্ক্রাইবার তো হয়েই গিয়েছিলো আমার এক বছরের মধ্যে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি আমার 2 থেকে 3 বছর সময় লেগে গিয়েছিলো। তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল 8 ফেব্রুয়ারি 2022। প্রথমেই বলে রাখি, ইউটিউবের সাকসেস পেতে গেলে একটু ধৈর্য নিয়ে থাকতে হবে। তুমি জানো না কখন তোমার কোন ভিডিও ভাইরাল হতে পারে আর কোন ভিডিও র্যাঙ্ক করতে পারে। তো ইউটিউবে কাজ করতে গেলে, ইউটিউবে কিছু করতে গেলে প্রচণ্ড ধৈর্যের সাথে কাজ করতে হবে। আর কোনো কিছুর মানে তুমি আজ একটা ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওর প্রতি আশা রাখা যাবে না। তুমি জানতে পারবে না যে আজকে ভিডিওটা দাঁড়াচ্ছে না, কিন্তু আজ থেকে 2 বছর পর 1 বছর পর 6 মাস পর বা 1 সপ্তাহ পরেও তোমার ভিডিওটা র্যাঙ্ক করে যেতে পারে, তোমার ভিডিওতে অনেক ভিউজ চলে আসতে পারে, আর একটা ভিডিও তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। কারণ আমি একটা ভিডিও থেকে এখন আমার বর্তমানে ভিডিওটা 92,000 ভিউজ, ভিডিওটা থেকে প্রায় আমি 2.3K সাবস্ক্রাইবার পেয়েছি। আর আমার ভিডিওর ওয়াচ টাইম প্রায় মানে 40-50% একটা ভিডিও থেকেই কভার হয়ে গিয়েছে। এবার একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা তোমরা আশা করছি সবাই জানো, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কমপ্লিট করতে প্রায় আমার মানে 6 বছরের মধ্যে এটা কাজ কমপ্লিট করতে পেরেছি। যখন আমার চ্যানেল মনিটাইজ হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন সব কিছু সেট আপ করলাম, করার পর পিন ভেরিফিকেশানের জন্য আমি অ্যাপ্লাই করলাম। আমি খোঁজ লাগিয়ে রেখেছিলাম যে কতদিন সময় লাগতে পারে, রিসার্চ করে রেখেছিলাম, সব কিছু খবর জানতে পেরেছিলাম। জানতে পেরেছিলাম যে খুব বেশি হলে 1 মাস সময় লাগবে, আর খুব কম সময় লাগে 1 সপ্তাহের মধ্যে সেটির বাইরে চলে আসবে। পর আমি অ্যাপ্লাই করার পর 1 সপ্তাহ গেল 2 সপ্তাহ গেল 3 সপ্তাহ গেল, আমাকে আমার বাড়িতে কোনো চিঠি আসেনি। তার মধ্যে আমি আমার পোস্ট অফিস যেখানে, সেখানে যিনি পিয়ন ছিলেন তার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলাম যে স্যার যদি আমার নামে এরকম কোনো চিঠি আসে তো আপনি আমাকে জানাবেন, ফোন নম্বর দিয়েও রেখেছিলাম, তো কন্ট্যাক্ট রেখেছিলাম। প্রায় 1 মাসের মানে 1 মাসের 28-29 দিনে চিঠিটা আমার বাড়িতে এসেছিলো। সেটা পেয়ে খুব খুশি হয়েছিলাম যে ইউটিউব থেকে চিঠি এসেছে, গুগল থেকে চিঠি এসেছে, মানে আমার লাইফে প্রথমবার যে কোনো বড় কোম্পানি থেকে চিঠি এসেছে, সেটা আমার আর্নিং রিলেটেড। সো চিঠিটা আসলো, চিঠিটা আমার বাবাকে রিসিভ করেছিল। তো চিঠিটা রিসিভ করার পর গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশানটা করলাম। তো এতদিন তো ছিল আমাদের কাছে কম মানে মাইলস্টোন ছিল 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ভেবেছিলাম এটাই সব কিছু। তারপর দেখলাম না, হ্যাঁ এটা সব কিছুই নয়। 21 দিন পর পিন ভেরিফিকেশান করার সময়, ও হ্যাঁ পিন ভেরিফিকেশান আগে একটা বলে রাখি, পিন ভেরিফিকেশান হবে তোমার তখনই হবে যখন তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10-এর উপরে হয়ে যাবে, $10-এর উপর তারপর পিন ভেরিফিকেশান করতে পারবে তুমি। তো পিন ভেরিফিকেশান হলো, তো আমার অ্যাকাউন্টে $10-এর বেশি হয়ে গিয়েছিলো। তারপর গুগল অ্যাডসেন্সের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী $100 যতক্ষণ তুমি কমপ্লিট করতে পারবে ততক্ষণ তোমার অ্যাকাউন্ট থেকে ফার্স্ট পেমেন্ট ওরা রিলিজ করবে না। তো প্রায় 2-3 মাসের বেশি সময় লেগে গিয়েছে আমার $100 কমপ্লিট করতে, কারণ আমি তোমরা জানো যে বাংলায় কিওয়ার্ডে ভিডিও বানাই, আমি বাংলা কিওয়ার্ডের আর্নিং ততটা কিছুই হয় না, মানে 10,000 ভিউজে $1 হয় না, এতটা খারাপ অবস্থা। তো আস্তে আস্তে সেই কম সেই ক্রাইটেরিয়াটা $100 ক্রাইটেরিয়াটা আমি কমপ্লিট করে ফেললাম। যখন কমপ্লিট করে ফেললাম থেকে 10 তারিখের মধ্যে তোমার গুগলে তুমি 1 মাসের যা আর্নিং করেছো সেটা পুরোটাই তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এবার অ্যাডসেন্স সেই ফান্ডটাকে 21-22 তারিখের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, আর ব্যাঙ্কে ট্রান্সফার হতে সেটা 22-24 হতে পারে। সরকারি ব্যাঙ্ক হলে 1 সপ্তাহের বেশি সময় লেগে যায়, আমার প্লাস আমার অনেক দিন সময় লেগে গিয়েছিলো। আর আমার প্রাইভেট ব্যাঙ্ক, আপনাদের প্রাইভেট ব্যাঙ্ক হলে সেটা 3-4 দিনের মধ্যে রিলিজ করে দেয়। কিন্তু ফার্স্ট পেমেন্ট তো ব্যাঙ্ক অনেক ঝামেলা করে, সেটা বলছি সব কিছুই বলছি, অনেক ঝামেলা হয়েছিল আমার সাথে, সেগুলো সম্মুখীন তুমি যাতে না হও সেই জন্য ভিডিওটা দেখতে বলছি পুরোটা।
তোমরা জানো আমাদেরকে প্র্যাকটিস করতে গেলে প্রতিদিনই মাঠে আসতে হয় আর মাঠে ধুলোবালির সংস্পর্শে থাকতে হয়। তো আমরা একটা হেলদি লাইফের জন্য আমাদের সঠিক নিউট্রিশন ব্যবহার করে থাকি, তেমনই আমাদের স্কিনেরও নিউট্রিশনের দরকার লাগে। তাই আমি আমার স্কিন কেয়ারের জন্য ব্যবহার করে থাকি খাদি এসেন্সিয়ালসের ভিটামিন সি এবং রোজ ওয়াটার টি। খাদি এসেন্সিয়ালসের প্রত্যেকটি প্রোডাক্টই ISO সার্টিফাইড। এই রোজ ওয়াটারটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং অ্যালকোহল ফ্রি, 100% ন্যাচারাল। এটি ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন প্রত্যেকেই ব্যবহার করতে পারেন। আর আমি পার্সোনালি এই ভিটামিন সি এর সিরামটাকে ব্যবহার করি, এটা আমার খুবই ফেভারিট। আপনারাও চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন, প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আপনারা ডিরেক্ট খাদি এসেন্সিয়ালসের ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন। তো তারপর $100+ কমপ্লিট করে ফেলেছিলাম, প্রায় $122-123 কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমি ভেবেছিলাম যে এই মাসে হয়তো আমার পেমেন্টটা চলে আসবে, কিন্তু নাসিব সাথ দেয়নি আমার সাথে। কী হলো, যখন 7-8 তারিখ হলো, আমি ভেবেছিলাম যে অ্যাকাউন্টে টাকা যেহেতু আমার ইউটিউব স্টুডিওতে চলে এসছে, তার মানে আমার গুগল অ্যাডসেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। তারপর 9 তারিখ যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলো সন্ধেবেলা, তখন আমি যখন চেক করলাম যে আমার আর্নিং প্রায় 50% থেকেও কম করে দিয়েছে। আমি দেখলাম যে এতটা পরিশ্রম করার পর তারপর আমি $122 ইনকাম করেছি, তারপরে ইউটিউব এতটা পার্সেন্টেজ কেটে নিয়ে আমার অ্যাকাউন্টে প্রায় ফিফটি পার্সেন্টের থেকেও কম ডলার আমার অ্যাকাউন্টে অ্যাড করেছে। খুব রাগ হয়েছিলো আমার, খুব কাজ বাজ করবো না, এত পরিশ্রম করার পর যখন এইভাবে তুমি কোনো টাকা ইনকাম করো সেটা থেকে আবার এতটা টাকা কেটে নিয়েছে, খুব রাগ হয়েছিলো আমার। তো তারপর আমি জানলাম যে কেন আমি US ট্যাক্স ইনফরমেশানটা ফর্ম ফিল আপ করিনি, যার কারণে যেটা যে রেমুনারেশনটা ইউটিউব থেকে কাটে তার থেকে বেশি পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয়েছে। আমার কাছে তখন প্যান কার্ডও ছিল না যে US ট্যাক্স ইনফরমেশান ভরবো, মানে প্যান কার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট US ট্যাক্স ইনফরমেশান ভরার জন্য। তো আমি তারপর আবার ইউটিউবে মানে শুধুমাত্র ওটা করার জন্য প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম। তো প্যান কার্ড অ্যাপ্লাই করার পর প্রায় 2-3 সপ্তাহ পর বাড়িতে প্যান কার্ডের চিঠিটা আসে। প্যান কার্ড আসার পর অতদিন ওয়েট করার পর তারপর আমি করতে পারলাম US ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করতে পারলাম। তার মধ্যে আমার তারপর প্রায় 2-2.5 মাস পর $+ আর্ন করি। এবার আমাকে জানতে হলো সুইফট কোড, সে আর এক ঝামেলা। আমি কলকাতা এরিয়াতেই থাকি, তো আমার ব্যাংকটা কলকাতা এরিয়াতেই। আমি আমার ব্যাংকে যাই, যিনি দায়িত্বে ছিলেন তার কাছে যখন যাই যে বললাম স্যার আমার একটা ইউটিউব থেকে পেমেন্ট আছে ব্যাপারে, এরকমভাবে ইউটিউবে কাজ করি, এটা অ্যাডসেন্সের মাধ্যমে পাঠানো হয়, তো ফরেন এক্সচেঞ্জ হলে তখন ওটা আপনার ব্যাংকে সুইফট কোডের মাধ্যমে পেমেন্ট হয়। যেমন সুইফট, আমাদেরকে একটু বলে রাখি যে আমরা গুগল পে, ফোনপে, ভারত পে এক্সেট্রা ইউজ করি না, এগুলো ইন্টারন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পেমেন্ট নয়, এগুলো হচ্ছে ন্যাশনাল পেমেন্ট। যে UPI যেগুলো রয়েছে, UPI এর মাধ্যমে শুধুমাত্র আমরা ন্যাশনাল পেমেন্টেই ভারতবর্ষের ভিতরে পেমেন্টগুলোই করতে পারি, এক্সেপশনাল ভুটান নেপাল ছাড়া। ভারতের বাইরে থেকে যা পেমেন্ট করতে হবে আমাদেরকে সেগুলো সুইফট কোডের মাধ্যমে। দোকান থেকে কালেক্ট করলাম, সুইফট কোড কালেক্ট করার পর ব্যাংক সব ডিটেলস পুরো ফুল ভর্তি করলাম। ভেবেছিলাম যে এবার এই মাসে আমার পেমেন্টটা 100% আসবে, ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা এই মাসেই পেয়ে যাবো, আগস্ট মাসের কথা বলছি আমি। কিন্তু আমি আগেই বলেছি নাসিব সাথ দেয় না আমার কোনো কাজেই। তো YT স্টুডিওতে যখন আমি চেক করলাম যে আমার আর্নিংয়ের মানে আর্নিংয়ের পাশে যে লেখাটা থাকে কতটা আর্নিং করছে সেটা, সেই লেখাটা দেখা যাচ্ছে না, তখন আমার মাথার মধ্যে স্ট্রাইক করলো যে এটা কী হলো। সঙ্গে সঙ্গে গিয়ে মেল চেক করলাম, মেল চেক করার পর তখন আমি দেখলাম যে রাত 1:20 একটা মেল এসছে, পরপর দুটো মেল এসছে ইউটিউব থেকে, আবার নট এলিজিবল টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এরকমভাবে একটা মেল আছে। আমার মাথায় হাত পড়ে গেছে, কী হলো, এত বছর পরিশ্রম করলাম, এত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, সুইফট কোড, গুগল অ্যাবসেন্স ভেরিফিকেশান, প্যান কার্ড এক্সেট্রা, এত কিছু পরিশ্রম করার পর 2-3 মাস আরও এক্সট্রা আমার ওয়েট করার পর তারপরেও আমার অ্যাকাউন্ট থেকে মানে আমার চ্যানেলটা ডিমোটাইজ করে দিয়েছে। চ্যানেলটা ডিমোটাইজ করেছে, ডিসেবল করেনি, অ্যাডসেন্স থেকে ইউটিউব থেকে সবচেয়ে বড় সাসপেন্ড হচ্ছে ডিসেবল, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিসেবল করে দেওয়া হয়, কিন্তু আমার সেটা হয়নি। আমার হয়েছে চ্যানেলটাকে সাসপেন্ড করে, ডিমোনিটাইজ করে সাসপেন্ড করে দিয়েছে কিছু। তো 22 তারিখ রাতে আমার কাছে একটা মেল আসে আবার যে গুগল অ্যাডসেন্স থেকে যে আপনার পেমেন্টটাকে রিলিজ করা হয়েছে, আপনি আপনার ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি তোমাদেরকে আগেই বললাম যে ইউটিউব 30 দিনের পেমেন্টকে ইয়ে করে, 30 দিনের পেমেন্ট করে, যেহেতু তোমার তুমি যে প্রথম মাসের আর্নিংটা করছো না, ধরো তুমি এই মাসের, এটা সেপ্টেম্বর মাসের 1-30 তারিখ তুমি যে আর্নিংটা করবে সেই আর্নিংটা 7-11 তারিখের মধ্যে তোমার গুগল অ্যাডসেন্সে ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পর সেই পেমেন্টটা গুগল তোমাকে 21-22 তারিখে তোমার অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্সের মধ্যে রিলিজ করবে। তো আমার সাথে সেটাই হয়েছে, তোমরা বুঝতেই পারছো আশা করছি, সব কিছু খুলেই বললাম এত
বছরের পরিশ্রমটা বৃথা যায়নি। তো আর আমি জানতাম যে 2-3-4 দিন ওয়েট করতে হয় পেমেন্ট আসতে, মানে ফরেন এক্সচেঞ্জ, তো ফরেন থেকে যদি পেমেন্ট আসে ফরেন এক্সচেঞ্জ অফিস থেকে হয়ে তারপর আমার ব্যাঙ্কে 6 দিন ওয়েট, 22 তারিখের পর আমি 28 তারিখে ব্যাঙ্কে গিয়ে কন্ট্যাক্ট করি আমার ব্রাঞ্চে, ওদেরকে বলি যে আমার একটা ইউটিউব থেকে পেমেন্ট আসার ব্যাপার আছে, আপনারা একটু দেখুন, সব কিছু খুলে বলি, তোমার অ্যাকাউন্টে কোনো পেমেন্ট আসেনি, তুমি তোমার অ্যাকাউন্ট ডিটেলস চেক করো, আমার অ্যাপ পাচ্ছে না ব্যাপারটা। এবার আমি ওনাকে বলি, ম্যানুয়ালি গিয়ে বলি, স্যার আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি, আপনার উদ্ধতর কর্তৃপক্ষকে আমার ব্যাপারটা জানান, চাই ব্যাংক ম্যানেজারের সাথে। ম্যাডামকে বললাম যেহেতু আর আমি সব কিছু হার্ড কপি বেড করে রেখেছিলাম, যেহেতু আমি জানতাম ব্যাংক থেকে সমস্যাগুলো করবেই, তখন আমি পেমেন্ট রিসিপ্ট গ্রুপ থেকে যে গুগল থেকে যে অ্যাডসেন্স থেকে যে পেমেন্ট দিয়েছিল তার রিসিপ্ট কপি প্রিন্ট করে নিয়েছিলাম এবং একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়েছিলাম, তাই আমি সব কিছু থেকে সিকিওর ছিলাম যে যদি কোনো কিছু ওরা বলে ম্যানুয়ালি করার জন্য আমি সব কিছুর জন্য রেডি ছিলাম, সব কিছু লিখে নিয়েই আর রেডি করেই আমি গিয়েছিলাম। ওরা ঠিক আছে আমি তোমার ব্যাপারটা দেখছি, তুমি 2 দিন পরে এসো, ম্যানুয়ালি চিঠি লিখে দিয়ে আসলাম। তারপরটা ইনকোয়ারি করে দেখলেন, মানে 1 সপ্তাহ সময় নেওয়ার পর উনি ইনকোয়ারি করে দেখলেন যে আমার যে পেমেন্টটা ওনাদের কলকাতার কেমব্রিজের একটা ব্রাঞ্চে হোল্ড হয়ে আছে, মানে ফরেন এক্সচেঞ্জ অফিসে হোল্ড হয়ে আছে, যে আমি মেন ব্রাঞ্চেই যাব। তো আমি সব KYC ডকুমেন্ট নিয়ে, যেহেতু আমার বাড়ি কলকাতাতেই, তো আমি ওদের মেন ব্রাঞ্চে যাই, মানে যিনি অফিসার ছিলেন তার সাথে কথা বলি, কথা বললাম, কথা বলার পর সব KYC ভেরিফিকেশান করলাম, করার পর ওনারা আমাকে বলছেন যে এই ফান্ডটা আমাদের কাছে এসেছিলো ইউটিউব থেকে কিন্তু এটা রিব্যাক হয়ে গেছে, এটাকে ইউটিউব থেকে ফেরত পাঠানো হয়েছে, যেহেতু আপনি এতদিন ক্লেম করেননি সেই জন্য এটা ফান্ডটা রিব্যাক করা হয়েছে। কম প্রসিডিওরগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম, তারপর বললো ঠিক আছে আপনি চলে যান, ফরেন এক্সচেঞ্জ অফিস থেকে ফোন আছে যে যে ব্রাঞ্চ যিনি থাকে যিনি ছিলেন মানে আমার যেখানে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চ, সেই অ্যাকাউন্ট ম্যানেজার আমাকে ফোন করে, ফোন করে বলে শান্তনু সবুই বলছে না, হ্যাঁ বলছি তোমার একটা পেমেন্ট আসার ব্যাপার ছিল কিন্তু তোমার প্যান কার্ড আপডেট করানো অ্যাকাউন্ট, আমি আগেই বলেছি যে আমার প্যান কার্ডটা পরে আমি বানিয়েছি, তো আমি পাসপোর্ট দিয়ে KYC ভেরিফিকেশান করে রেখেছিলাম, তো ফরেন এক্সচেঞ্জ যখন হবে তখন তোমাকে প্যান কার্ড ভেরিফিকেশান করতেই হবে, তো প্যান কার্ড ভেরিফিকেশানের জন্য আমি আবার প্যান কার্ড মানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই গিয়ে প্যান কার্ড আপডেট করে এসেছিলাম, তো বলেছিলো ঠিক আছে আপডেট করে যাও পরে আমরা দেখছি, তো ভালো। তারপর 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এইভাবে যাওয়ার আমার কাছে মেসেজ আসে, মানে যিনি কেমব্রিজ ব্রাঞ্চের অফিসার ছিলেন তিনি আমাকে পার্সোনালি এসএমএস করে যে আজকে তোমার ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। আমি মেসেজটা পেয়ে খুব খুশি হয়েছিলাম কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক ছিল যে শেষ মুহূর্তেও কিছু একটা বিপদ না ঘটে যায়, শেষ মুহূর্তে কিছু বিপদ না ঘটে যায়, কিন্তু শুক্রবার বিকেলবেলার মধ্যেই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার টাকা ট্রান্সফার হয়ে যায়। তো কত টাকা পেয়েছি আমি ইউটিউব থেকে, ইউটিউব থেকে যে মানিটা আমি পেয়েছি সেটা অনেকটা বড় কিছুই নয়, এর থেকেও বেশি ইনকাম অনেকেই করে। তারপরে তোমরা বলতে পারো যে এই সামান্য কিছু টাকা পেয়েছো তাতে আবার ভিডিও বানিয়ে পোস্ট করছো, বিশ্বাস করো এটা সামান্য কিছু টাকা হয়তো হতে পারে কিন্তু আমি যে এক্সপিরিয়েন্সটা অর্জন করছি 5 থেকে 6 বছরে এটা কয়েক লক্ষ টাকার মূল্য $152 মতো ইউটিউব থেকে পেয়েছি, যেটা তোমরা ডলারে ট্রান্সফার ডলার থেকে আইনারে ট্রান্সফার করে দেখতেই পারো কতটা টাকা, কারণ আমি এটা মুখে বলতে পারছি না ইন্ডিয়ান রুপিসে, কারণ এটা ইউটিউব গাইডলাইন্সে খিলাফ হয়ে যাচ্ছে। নিজের আমি ইউটিউব চ্যানেলটাকে আমি নিজের ডায়েরি হিসাবে মনে করি, যে আমি আমার জীবনের কিছু গল্প তোমাদের সামনে লিখে রাখছি, আর ভবিষ্যতে যদি হয় আমি আমার ভিডিওগুলোই দেখি, আমার নিজের ভিডিও দেখে আমি নিজের মোটিভেশান পাই, যে ইউটিউব টোটাল জার্নিতে আমি কিছু অনেক কিছু এক্সপিরিয়েন্স গেন করে তার থেকে কিছু কথা তোমাদেরকে বলি। আমি কোনো মোটিভেশনাল স্পিকার না যে আমার কথাগুলো কোচ হিসাবে তোমরা ব্যবহার করবে, একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সম্মুখীন হবে, পরিশ্রম যত কঠিন হবে সাফল্য ততই বড় হবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমি 1K লাইকের টার্গেট রাখলাম, আমি জানি আপনারা কমপ্লিট করে দেবেন বা তোমরা কমপ্লিট করে দেবে, কারণ তোমাদের ভালোবাসা আমি খুবই, 1K লাইক তোমরা কমপ্লিট করে দেবে। আর তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে খুশি আমার সাথে যোগাযোগ রাখতে পারো, ফেসবুকে প্রায় 10,000-এরও বেশি মানুষ আমার সাথে যোগাযোগ রেখেছে, ফেসবুক ইনস্টাগ্রামের পার্ট হয়ে যেতে পারো, আমি সব রকম আপডেট ওখানে দিতে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, জয় হিন্দ, বন্দে মাতারাম।